এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, ভর সন্দেহে কলকাতা পার্ক স্ট্রিটের জাদুঘর এবং বিধায়কদের হোস্টেলের কাছে শুট আউট। পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। পুলিশের গাড়ির সামনের কাঁচেও গুলি লেগেছে বলে খবর, তাতে আহত গাড়ির চালক সহ একাধিক পুলিশ কর্মী। ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুলেন্স। কোথা থেকে গুলি চললো, কে চালালো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রে খবর, সিআইএসএফ এর কর্তব্যরত এক জওয়ান নিজেরই এক সতীর্থকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। আশুতোষ শতবার্ষিকী হলের কাছে সিআইএসএফ এর ব্যারাকে গুলি চলেছে বলে খবর। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভর সন্ধ্যায় কলকাতা পার্ক স্ট্রিটে জাদুঘর এবং বিধায়কদের হোস্টেলের কাছে শুট আউট। পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। পুলিশের গাড়ির সামনের কাঁচেও গুলি লেগেছে বলে খবর, তাতে আহত গাড়ির চালক সহ একাধিক পুলিশ কর্মী। ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুলেন্স। কোথা থেকে গুলি চললো, কে চালালো, তা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রে খবর, সিআইএসএফ এর কর্তব্যরত এক জওয়ান নিজেরই এক সতীর্থকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। আশুতোষ শতবার্ষিকী হলের কাছে সিআইএসএফ এর ব্যারাকে গুলি চলেছে বলে খবর। দেখছেন সেই ছবি, সীমাহীন চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায়। আবারও আপনাদের জানিয়ে রাখি, ভর সন্ধ্যায় কলকাতা পার্ক স্ট্রিটে জাদুঘর এবং বিধায়কদের হোস্টেলের কাছে শুট আউট। পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। পুলিশের গাড়ির সামনের কাঁচেও গুলি লেগেছে বলে খবর, তাতে আহত গাড়ির চালক সহ একাধিক পুলিশ কর্মী। ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুলেন্স। কোথা থেকে গুলি চললো, কে চালালো, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে সূত্রে খবর, সিআইএসএফ এর কর্তব্যরত এক জওয়ান নিজেরই এক সতীর্থকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। আশুতোষ শতবার্ষিকী হলের কাছে সিআইএসএফ এর ব্যারাকে চলেছে গুলি বলে খবর। We'll be right back.